ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে মহিলা ও কন্যা সন্তানের বিরুদ্ধে অপরাধ সম্পর্কে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভাটি হয় বুধবার দুপুর বেলুনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই দিনের আয়োজিত সভার উদ্বোধন করেন মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। সাথে ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি কাকুলি দাস দত্ত সহ অন্যান্য অতিথিরা। এছাড়াও ছিলেন সমাজকর্মী গৌতম সরকার, আরক্ষা প্রশাসনের আধিকারিকগণ সহ অন্যান্য দপ্তর এবং সামাজিক সংস্থার প্রতিনিধিগণ। বিভিন্ন অতিথিদের আলোচনার পর উদ্বোধক তথা মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী আলোচনা রাখতে গিয়ে বলেন, মহিলাদের অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার ও মহিলা কমিশন সদা সচেষ্ট। বাল্যবিবাহ, কন্যা ভ্রূণ হত্যা সহ নারী সংক্রান্ত অপরাধ সম্পর্কে সচেতন হতে তিনি সকলের প্রতি আহ্বান রাখেন। রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে আজকে যে মহিলা এবং কন্যা সন্তানের বিরুদ্ধে অপরাধকে রিডিউস করার জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগ, এবং এই যে চাইল্ড ম্যারেজ হচ্ছে, বিভিন্ন মহিলা সংক্রান্ত ক্রাইমগুলো হচ্ছে, এগুলোকে একেবারে নিচে নামিয়ে আনার জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। এবং আমরা এই যে আলোচনায় আজকে উঠে এসেছে, মূলত অ্যাওয়ারনেস হচ্ছে, অ্যাওয়ারনেস অত্যন্ত জরুরি। মানে যে অ্যাওয়ারনেস হচ্ছে, এই অ্যাওয়ারনেসগুলোকে আরও বেশি যাতে ফলপ্রসূ করা যায় এবং অ্যাওয়ারনেসের গতিকে আরও বাড়াতে হবে, এবং একেবারে গ্রাসরুট লেভেল অবধি অ্যাওয়ারনেস অনুষ্ঠানগুলোকে নিয়ে যেতে হবে, এবং সেগুলো শুধু অনুষ্ঠান নয়, প্রকৃত অর্থে কাজে যেন লাগে সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের আগামী দিনে কাজ করতে হবে। এবং এই যে ঊর্ধ্ব গতি, শুধু আমি বলবো না যে আমরা বিভিন্ন ক্ষেত্রে অনেকটা কমিয়েও আনতে সক্ষম হয়েছি, আমরা আরও চাইবো যে শুধু কমিয়ে আনতে সক্ষম সেটা শেষ কথা নয়, আমরা জিরোতে নামিয়ে আনতে চাই। এবং এই ক্ষেত্রে সমস্ত স্টেক হোল্ডারদের মধ্যে আপনাদের সহযোগিতাও আমরা চাইবো, সবাই মিলে আমরা ক্রাইম এগেনস্ট উইমেন অ্যান্ড গার্লস এর রিডিউসটাকে আমরা অবশ্যই করতে চাই, এবং সেই লক্ষ্যে রাজ্য মহিলা কমিশন অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোকে আরও বেশি একেবারে সাবডিভিশন লেভেল, পঞ্চায়েত লেভেল অবধি আমরা নিয়ে যাব। সব জেলাতেই ভালো হয়েছে, বিভিন্ন টপিক উঠে এসছে, এবং এই স্টেক হোল্ডাররা প্রত্যেক জেলাতে, আমরা এইভাবে স্টেক হোল্ডারদেরকে ডেকেছিলাম, বিভিন্ন দপ্তর এসেছিল, এবং আজকে দক্ষিণ জেলাতেও খুব ভালো ফিডব্যাক উঠে এসছে। আশা রাখব যে ভবিষ্যতে দক্ষিণ জেলাতে সবচেয়ে বড় কথা যে সবাই এওয়ার, সবাই চাইছেন যে সমস্যার সমাধান। যখন আমরা সত্যিকার অর্থে সবাই চাইবো সমস্যার সমাধান, তখন কিন্তু সমাধান হবে। রেগুলার মনিটরিং অবশ্যই দরকার। আমরা এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ, আমরা বিফোর ইলেকশন কিন্তু এই বিলুনিয়াতে আরও একবার করেছিলাম ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রোগ্রাম, তখন ট্রাফিকিংয়ের উপর করেছিলাম, এবং আবার আফটার ইলেকশন আমরা আবার ডিস্ট্রিক্ট ওয়াইজ করছি। এগুলো কিন্তু মনিটরিং যাতে হয়, বারবার বিভিন্ন বিষয় নিয়ে করা, এবং আমাদের রাজ্য ছোট্ট একটা পার্বতী রাজ্য, এখানে কোনোভাবেই আমরা ক্রাইমকে ঊর্ধ্বগতি হতে দেব না, সেই লক্ষ্যেই রাজ্য মহিলা কমিশনের উদ্যোগ। এবং আমাদের চেষ্টা শুধু নয়, আমরা করে দেখাতে সক্ষম হব, আমি আশাবাদী যে আমাদের রাজ্যে ক্রাইম কমিয়ে আনতে আমরা সক্ষম হয়েছি। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।